আজ জয়ের দিন সাংবাদিক হিসাবে গৌরবের দিন আদালতের নির্দেশে আজ জয়ী হল গণতন্ত্র জয়ী হল সৎ সাংবাদিকতা সন্দেশখালীকাণ্ডে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে গোটা তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট আদালত এও বলল যে ধারায় মামলা করা হয়েছে তার কোনো গ্রহণযোগ্যতাই নেই পাশাপাশি এই আলোচনায় আমাদের নজর থাকবে শেখ শাহজাহানের গ্রেফতারিতে যে কোনো আইনি বাধা নেই তা স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট কিন্তু তিপ্পান্ন দিন ধরে অধরা শেখ শাহজাহান ধরা পড়বে কবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন কোনোদিকে সন্দেশখালিতে জনরোষ যেন থামতেই চাইছে না আজ আরও দুই তৃণমূল নেতার বিরুদ্ধে আছড়ে পড়ল ক্ষোভ আগামী এক ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে এই পর্বে আমাদের আলোচনার বিষয় সন্দেশ খালিকাণ্ডে ধাক্কা রাজ্যের জয় সৎ সাংবাদিকতার জয় গণতন্ত্রের স্পষ্ট নির্দেশ দিচ্ছেন মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র এবিপি আনন্দর সুমন্দের বিরুদ্ধে গোটা তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট একেবারে তিন মাসের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন এফআইআর ধারা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য বিচারপতি আদালত একেবারে স্পষ্ট প্রশ্ন তুলছে যে দুটি ধারা দেওয়া হয়েছে সেই দুটি ধারার গ্রহণযোগ্যতা নিয়ে বারবার অবস্থান স্পষ্ট করে ক্ষমা চাইলেন অসৎ উদ্দেশ্য ছিল না তা স্পষ্ট হয়ে যায় মন্তব্য বিচারপতির মহামান্য বিচারপতি বলছেন যে যখন ক্ষমা চাওয়া হয় এবং বারবার সেটা সম্প্রচারিত করা হয় সংশোধন করে নেওয়া হয় এটা থেকে স্পষ্ট হয়ে যায় যে তাতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না চার বছরে তেতাল্লিশটি এফআইআর ধর্ষণের অভিযোগ তাও গ্রেফতারি শূন্য রাজ্যের দাবিতে বিস্মিত কলকাতা হাইকোর্ট একেবারে কলকাতা হাইকোর্ট এই প্রশ্ন তুলছে যে শেখ শাহজাহান শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা যাচ্ছে না এবং তার গ্রেফতারিতে যে কোনো স্থগিতা দেশ নেই আজকে সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা দাবি করেছিলেন সম্পূর্ণ খারিজ করে দিয়েছে আজ আদালত তিপ্পান্ন দিন ধরে অধরা শেখ শাহজাহান সাত দিনেই গ্রেফতারি ভবিষ্যৎবাণী কুনাল ঘোষের তৃণমূলের মুখপাত্র তিনি বলে দিচ্ছেন যে সাত দিনের মধ্যেই গ্রেফতার করা হবে এক্স স্যান্ডেলে পোস্ট করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জনরোষের মুখে পর পর তৃণমূল নেতা শঙ্করের বাড়ি ভাঙচুর হলধরারির বাড়ির খড়ের গাদায় আগুন ফলে বুঝতে পারছেন যে সন্দেশখালীর যে জনরোষ জনবিক্ষোভ সেটা যেন থামার নাম নিচ্ছে না কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইব যে আজকে কলকাতা হাইকোর্ট দস্তহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই কোনো স্থগিতাদেশ নেই সন্দেশখালীর মাস্টার মাইন্ডের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই চব্বিশ ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আড়াল তত্ত্ব সামনে এনেছিলেন সেই আড়াল তত্ত্বকে খারিজ করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট বলেছিলেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কেউ আড়াল করে থাকে সেটা জুডিশিয়ারি করছে বিচার ব্যবস্থা করছে আজকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট যে কোনো স্টে নেই কোনো আইনি বাধা নেই একজন সাংসদ বলেছেন যে কোর্টের নির্দেশের জন্য গ্রেফতার করা যাচ্ছে না কোর্ট কোর্টে বললেন আদালত বান্ধব আইনজীবী নারায়ণ চট্টোপাধ্যায় শুধু যে সিট গঠন করা হয়েছিল তার উপরে স্থগিতাদেশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে জানিয়ে দিচ্ছেন মহামান্য প্রধান বিচারপতি অর্থাৎ একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালকের দাবি কার্যত খারিজ করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট তার মানে আমি একেবারে অরূপ চক্রবর্তীকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এবং কুনাল ঘোষ এই যে বক্তব্য কলকাতা হাইকোর্ট একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিচ্ছে কোনো আইনি পোস্ট করছেন কুনাল ঘোষ যে সাত দিনের মধ্যে গ্রেফতার হবেন শেখ শাহজাহান এখানেই অনেকে প্রশ্ন তুলছেন তার মানে শেখ শাহজাহান যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে তিনি কোথায় গ্রেফতার হবেন কবে গ্রেফতার হবেন সেটা কিন্তু খেয়াল রাখবেন কুণাল এই ঘোষণাটা করছেন না মুখ্যমন্ত্রী করছেন না রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী করছেন না ওই জেলার পুলিশ সুপার করছেন না রাজ্য পুলিশের ডিজি করছেন করছেন শাসক দলের একজন মুখপাত্র তার মানে কাকে গ্রেফতার করা হবে কখন গ্রেফতার করা হবে সেটা স্থির করে দেবে শাসক দল ন্যারেটিভটা ভালো সেট হচ্ছিল কিন্তু একটা গোড়ায় গলদ হয়ে গেছে দেখুন লালন শেখকে সিবিআই ধরতে পারেনি রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছিল বীরভূমের বক্তুয়ের ঘটনায় লালন শেখকে সিবিআই এর কাস্টোডিতে থাকাকালীন তার অস্বাভাবিক মৃত্যু হয় তাই খুব স্বাভাবিকভাবেই সিবিআই কতটা দক্ষ সেটা বারংবার তারা প্রমাণ দিয়েছেন আর আপনি এখানে যে বলছেন না এই কোর্টের রাইটার রেফার করে আজকেই সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের রাজ্য সম্পাদক পরিষ্কার করে দিয়েছেন আমি আবার পড়ছি ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো বি রিস্ট্রেইন ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দ্য কেসেস উইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম যে তিনটি এফআইআর হয়েছিল সেই তিনটে এফআইআর এর ক্ষেত্রে এই কথা বলা হয়েছে যে এই কথা বারবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি ধন্যবাদ জানাই মহামান্য উচ্চ আদালতকে আজকে তারা ক্লারিফাই করেছেন এতদিন পর্যন্ত আপনারা আপনাদের চ্যানেলই দেখিয়েছে আমি নিজে ঘন্টাখানেক সুমনে ছিলাম বহুবার সুমন নিজে সেই কথা মেনশন করেছেন যে রাজ্য সরকার যখন সিটে রাজ্য সরকারের

গ্রেফতার হচ্ছে না সেই প্রশ্ন সাধারণ বাসিন্দারা চেষ্টা করবেন না আজকে তার উত্তরটা খুব পরিষ্কার ভাবে আমি এখনোই আমাদের দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো বি রিস্ট্রেইন ফ্রম দ্য প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন আমি এক্স্যাক্টলি আমি তাই বলছি যে আজকে আজকে যখন আজকে যখন হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে রাজ্য সরকার তার এফিসিয়েন্সি নিয়ে যে অপরাধী তাকে অ্যারেস্ট করতে পরিষ্কার কথা ঠিক 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 আমি বলছি আপনি এক হচ্ছে 5 তারিখের ঘটনার সঙ্গে আরেকটা ঘটনাকে আপনি সম্পূর্ণ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমি এইখানে একবার আসতে চাইবো বিজেপির মুখপাত্রের কাছে সেটা হচ্ছে যে যে অংশ পাশাপাশি রাজ্য এইটা কিন্তু রাজ্য আদালতে আজকে দাবি করেছে সেটা হচ্ছে যে চার বছর ধরে তেতাল্লিশটা এফআইআর খেয়াল করো তেতাল্লিশটা এফআইআর যার মধ্যে বিয়াল্লিশটা আহ চার্জশিট পর্যন্ত দাখিল হয়ে গেছে সেই চার্জশিট মহামান্য বিচারপতি দেখতে চেয়েছেন কিন্তু আদালত বিস্মিত হয়েছে যে চার বছর ধরে পর পর অভিযোগ হলো যেখানে ধর্ষণের অভিযোগ পর্যন্ত রয়েছে কিন্তু তারপরেও গ্রেফতারি শূন্য এটাই তো তৃণমূল কংগ্রেসের সরকার এটাই তো তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশের এই এতক্ষণ ধরে অরূপদা বলছিলেন এফিসিয়েন্সি যে তেতাল্লিশ খানা এফআইআর হয়েছে গণধর্ষণ খুন লুট এমনকি দাঙ্গা করার এফআইআরও রয়েছে তৎসত্ত্বেও বলা হচ্ছে কি কোনো গ্রেফতারি নেই অর্থাৎ কি যে তৃণমূলের প্রথম থেকে কথা ছিল যে সব সাজানো ঘটনা ওখানে আর এস এস এর ঘাঁটি রয়েছে ওখানে বিজেপি গিয়ে যাবতীয় ঝামেলা করছে কিচ্ছু নেই সুকুমার মাহাতো স্থানীয় এমএলএ চব্বিশে ফেব্রুয়ারি মানে আজ থেকে দুদিন আগেও বলছেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের কোনো অভিযোগ নেই তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে ব্যাটিং করছেন এখানকার মন্ত্রী পার্থভৌমিক থেকে শুরু করে সবাই গিয়ে বলছেন আমার সাংসদ সৌগত রায় প্রকাশ্যে বলছেন যে সন্দেশকালীতে কিচ্ছু হয়নি যা হয়েছে সব মিডিয়া দেখাচ্ছে সব মিডিয়ার পারসেপশন সব মানে যা যা হচ্ছে গণদর্শন খুন লুট সব হয় মিডিয়ার দোষ মিডিয়ার বিরুদ্ধে এফআইআর মিডিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা মিডিয়ার বিরুদ্ধে তদন্ত নাহলে বিজেপির বিরুদ্ধে মামলা বিজেপির বিকাশ সিংকে গ্রেফতার সব এরা সব করছে রাজ্য শান্ত আছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কুনাল ঘোষ কি করে বলতে পারছেন সাত দিনের মধ্যে অ্যারেস্ট হবেন মানে কুনাল ঘোষ জানেন যে কোথায় রয়েছে শেখ সাজান যেটা আমরা প্রথম দিন থেকে বলছি যে তৃণমূল কংগ্রেস জানে পুলিশ জানে যে কোথায় রয়েছে শেখ সাজান সাজানকে লুকিয়ে রাখা হয়েছে আর বারবার করে এক একটা মানে আইনের কতটা অপব্যাখ্যা পাঁচ তারিখে মানে মহামান্য প্রধান বিচারপতি পরিষ্কার বলছেন যে স্টে রয়েছে সিটের ওপর কিন্তু বলা হচ্ছে কি যে না গণদর্শনের মামলা অরূপ চক্রবর্তী তার উত্তর দেবেন কিন্তু এইটা আমার আমাদের আমি নিশ্চন্দেহে আইনজীবী শ্রমিক রয়েছে তিনি আরও স্পষ্ট করে ব্যাখ্যা করতে পারবেন যে এই এস গঠন হয়েছিল পাঁচ তারিখে যখন ইডি রেশন দুর্নীতির কাণ্ডে শেখ শাহজানের বাড়িতে তদন্তের জন্য যায় তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল ন্যাজার থানায় যে তিনটি এফআইআর দায়ের হয়েছিল ইডির করা এফআইআর এর ভিত্তিতে এস আইটি গঠন এবং তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং তদন্তের স্থগিতাদেশ এর সঙ্গে শেখ শাহজানের গ্রেফতারিতে স্থগিতাদেশের কোনো সম্পর্ক নেই সেটা কিন্তু বারে বারে একেবারে স্পষ্ট ছিল কলকাতা হাইকোর্টের তরফে আজকেও সেটা আরেকবার পরিষ্কার করে দেওয়া হয়েছে কিন্তু আমি এখানে একবার দেখাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় এই শেখ প্রজারণ সম্পর্কে এর আগে তৃণমূলের একাধিক নেতা কখনো স্বাধীনতা সংগ্রামী কখনো ভদ্রলোক কখনো একেবারে শেখ শাহজানকে টার্গেট করে ইডি ঢুকেছিল এবং তারপর যাবতীয় অশান্তির মূলে বিজেপি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দাঁড়িয়েতেও বিধানসভায় দাঁড়িয়েও বলেছিলেন আমি এখানে দেখাতে চাইব কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন আগে টার্গেট শেখ যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে সন্দেশখালী আজকে নতুন নয় ওখানে আর একটা বাসা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীতে দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে পঁচিশ দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যাবে দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই একজন বজ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না এখন আমি যদি তাকে না পাই আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো সলিল মূল বিষয়টা হচ্ছে খেয়াল করবেন আমি শুরুতে যেটা বলছিলাম এই ঘোষণাটা করছেন একজন শাসক দলের নেতা যদি এটা রাজ্য পুলিশের ডিজি করতেন যদি একেবারে পুলিশ প্রশাসনের যিনি সর্বময় কর্তা যিনি রয়েছেন এই মুহূর্তে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করতে নিঃসন্দেহে তার একটা গ্রহণযোগ্যতা ছিল কিন্তু কিভাবে আপনি প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে গোটা বিষয়টাকে ব্যাখ্যা করবেন যেখানে কয়েকদিন আগে রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বৈঠক করে বলছেন পুলিশ কেন গ্রেফতার করবে গ্রেফতার তো করবে ইডি আজকে শাসক দলের নেতা বলছেন সাত দিনে গ্রেফতার হবেন শেখ শাহজাহান দেখো আমি পরশু এখানে বলেছিলাম যে রাজ্য সরকারের রাজ্য পুলিশ ওকে গ্রেফতার করবে ইন নো টাইম এবং শীর্ষতম রাজ্যের শীর্ষতম নেতৃত্ব এখানে এসে প্রেস ব্রিফিং করবে এটা আমি বলে দিয়েছিলাম কিন্তু এখন তোমায় আমি যেটা বলছি দেখো সিনিয়র ক্যাবিনেট মিনিস্টাররা কেউ বলেছেন ফ্রিডম ফাইটার আর কেউ বলেছেন ভদ্রলোক কোথায় যদি চলে যায় সেটা কে খুঁজবে এটা বলেছেন সিনিয়র ক্যাবিনেট মিনিস্টাররা বলেছেন এইবার দেখো আমি তোমাকে বলছি যে ইডি কিন্তু এবং খালি তাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন কীভাবে গণ্ডগোলটা হলো ইডিকে টার্গেট করে ঢুকলো এবং শাহজাহান পালিয়ে গেল চলে গেল এইবার ওখানে একটা গণ্ডগোল সেই লোকগুলোকে পুলিশ খুঁজলো এইবার আসল গণ্ডগোলটা শুরু করিয়ে দিল সুতরাং প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে শেখ শাহজাহান কিন্তু আন্ডার প্রোটেকশান অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এক দু নম্বর কুনাল ঘোষ উনি কে উনি না ডিজি না ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেউ হন না ক্যাবিনেট মিনিস্টার কেউ না উনার তো বলার একটি আর নেই উনি আবার টাইম টাইমদের জন্য বলে দিলেন যে সাত দিনের মধ্যে হবে আর অভিষেক ব্যানার্জি উনি না বুঝে উনি 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 কখনো বলেন যারা অভিযোগকারী তাদের বেনিফিট অফ ডাউট দেন আমি তো কোথাও শুনিনি এটা আইনের অপব্যাখ্যা আইনের অপব্যাখ্যা মানে যারা অভিযুক্ত তারা বেনিফিট অফ ডাউট পান সুতরাং উনি যে ব্যাখ্যা করেছেন সেটা তো আউটরাইট এটা তো খারিজ করে দিচ্ছে মহামান্য আদালত এবং বলেছেন যে ফরমেশন অফ সিট সেটাকে স্টে করা হয়েছে সেইটার অপব্যাখ্যা করে এতদিন ধরে ধরে রেখে এখন কিন্তু যেটা হবে রাজ্য বলছে সাত দিনের মধ্যে কেন সাত দিন হয়তো আট দিন বা ছ দিন বা পাঁচ দিনের মধ্যে ওকে অ্যারেস্ট হবে এবং আজকে যে মামলাটা হলো শাহজাহানের ফোর ফর্টি এইট থ্রি ফিফটি ফোর এই কেস মামলা হলো

নিশ্চয়ই মহামান্য বিচারপতি দেখবেন তারপরে তারপরে এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠবে যে আজকে যে তৎপরতা সাত দিনের কার্য তো ডেডলাইন বেঁধে দিচ্ছেন পাঁচ তারিখে যখন শেখ শাহাজের নামটা প্রথম সামনে এলো তারপরে কি সেই তৎপরতা পুলিশের সঙ্গে দেখানো যেত না নাকি কোনো অদৃশ্য কারণে অজানা কারণে সেই তৎপরতা দেখানো হয় আমি বলছি কৌস্তব বিস্ময়ের উপাদানের কিন্তু কোথাও কোনো খামতি নেই একেবারে নিরাপদ সর্দার থেকে শুরু করে বিকাশ সিং যাদের গ্রেফতার করা হচ্ছে পুরনো মামলা গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে অথচ রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে বলা হচ্ছে চার বছরে তেতাল্লিশটা এফআইআর হয়েছে বিয়াল্লিশটা চার্জশিট হয়েছে সেই ঘটনায় গ্রেফতারি শূন্য মানে কোথাও এই প্রশ্ন তো সেই ঘুরিয়ে ফিরিয়ে সামনে আসে যেটা তোমরা বারে বারে তুলে থাকো যে শাসক দলের ছত্রছায়া যদি থাকা যায় তাহলে যত অপরাধী তুমি করো না কেন সাত খুন মাফ রো আমি তো তৃণমূলের নেতাদের কাছ থেকে এটা আবিষ্কার মানে চেয়েছিলাম শুনতে মানে যা ওরা বলছে একবার একবার যা 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 বলছে মুখ্যমন্ত্রী সহ যে সেই মুঘল যুগ থেকে গুগল যুগ অবধি একটিকে আছে একজনই সাজাহান এটা যে ওরা বলেনি এর জন্য ওদেরকে ধন্যবাদ জানাই এখন আবার কি বলছে যে কি আজকে সকালবেলা শুনলাম কাগজে দেখলাম কালকে প্রেস কনফারেন্স করে বলছে জনগর্জন তো আমার পাড়ায় আচ্ছা একটা ছেলে আমায় বলছিল যে জনগর্জন হবে কৌস্তবদার দশ তারিখ তো আমার পাশ থেকে আমায় উত্তর দিতে না পাশ থেকে একটা ছেলে বলছে হালুম হালুম বলে চিৎকার করছে এখন তৃণমূলের অবস্থা এরকম মানুষ বর্জন করেছে ওরা বলছে জনগর্জন এখন আমাদের কথা হচ্ছে আমি বলছি যে আচ্ছা যিনি বললেন আজকে টুইট করলেন সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে কিন্তু যে কোনো লোক পারসেপশন থেকে বুঝতে পেরে যায় যে মানুষের যে চাপ সৃষ্টি হয়েছে ওখানকের মানুষকে বোঝাবার চেষ্টা করছে ওখানে কারা ওটা ওর অভিযোগ করছে কারা কাদের পিঠে বানাতে ডেকেছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য তৃণমূল কংগ্রেসের সমর্থক আমরা তো বলছি কথা তৃণমূল কংগ্রেসের সদস্যরা কাক কাকের মাংস খায় না তৃণমূল তৃণমূলকে ছাড়ে না তা আজকে কি কথা ওদের বোঝাতে গেছিল যে এই সব আছে এই কারণে গ্রেফতার করতে পারছি না অমুক তুসুক উল্টে বিরোধীদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের তো পুরনো কেসে গ্রেপ্তার করেছেন আচ্ছা মুখ্যমন্ত্রী কি বললেন বিধানসভায় আবার ওই পার্থভৌমিক নাকি উনি আবার বলেছেন ভদ্রলোক আমি বলছি ছোট লোক কারা তৃণমূলে তো সব ছোট লোকেরাই ভদ্রলোক আমার তো মনে হচ্ছে তাই তো কে ভদ্রলোক সাজাহান ভদ্রলোক কি করেছে সাজাহান

যারা কাঁথার তলায় লুকিয়ে যারা রাখে তারা খুঁজে পায় না কাঁথার তলায় লুকিয়ে রেখেছেন পুজালিতে ঘুরে বেড়িয়েছে বজ বজে ঘুরে বেড়িয়েছে ডায়মন্ডে যখন ধরতে না পারে সেই জন্য সাত দিনের মধ্যে এই ডেডলাইনটা দিয়ে দিয়েছে যে সাত দিনের মধ্যে পুলিশ ধরবে গ্রেফতারি আমি হঠাৎ করে দেখলাম এখানে প্রাক্তন পুলিশকর্তা কুণাল ঘোষের বিরুদ্ধে কথা বলে যে কুণাল ঘোষ কে করে বলেন 7 আগে তারপর নিজেই বললেন উনিই নাকি ডেডলাইন দিয়ে দিয়েছিলেন 2 আগে এইই হবে তো যাক আমি ASCII আমি দ্বিতীয় কথা বলছি পার্থক্যটা কোথায় দেখুন একটা সরকার কোথাও যদি ভুল হয়ে থাকে 100টা কাজ করতে গেলে 99টা কাজ ভালো হলো একটা কাজ ভুল হতে পারে সরকারের সদিচ্ছা সরকার অ্যাডমিট করেছে যেই জায়গায় ভুল ত্রুটি হয়েছে সেই জায়গায় সরকার মাথা নত করে মানুষের কাছে গেছে গণতন্ত্রের সময় মুশকিলটা হচ্ছে ওরা গায়রে তুমিও নিয়েছে যারা প্রতিবাদ করেছে তাদের গুলিও করেছে পার্থক্যটা এখানে দ্বিতীয়ত এই যে আপনি বললেন না 43টা এফআইআর শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে সতেরোটা এফআইআর ছিল গত 20 তারিখ तक যার বিরুদ্ধে এফআইআর যাকে চোর বলেছে বিজেপি গত 20 তারিখ থেকে প্রমোশন দিয়ে রাজ্যসভায় সাংসদ করেছে অশোক চৌহান সারা শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি এফআইআর বিজেপি করেছিল আর সারা ভারতবর্ষে যে কটাকে এফআইআর আপনারা বলতে গিয়ে মহারাষ্ট্রের মানে আমি যেটা বলতে চাইছি যে

মানে পথ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী আর সেই পথে হারছেন তৃণমূলের কুণাল ঘোষ চমৎকার আর এইবার আপনাদের দেখাবো সন্দেশ খালি কাণ্ডে বিরুদ্ধে পুলিশের তরফে যে এফআইআর করা হয়েছিল তাতে ধাক্কা খেল রাজ্য হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের সৎ সাংবাদিকতার জয় গণতন্ত্রের জয় আজ এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল আদালত গোটা তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ নির্দেশ দিয়েছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ। যে ধারায় মামলা হয়েছে তার গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট রাজ্য এটা অস্বীকার করতে পারবে না যে চ্যানেল সঙ্গে সঙ্গে ভুল শুধরে বারবার সম্প্রচার করেছে মন্তব্য করছেন মহামান্য বিচারপতি আবেদনকারীর আইনজীবীর কাছে এফআইআর দেখতে চাইলেন মহামান্য বিচারপতি রাত আটটায় প্রথম সম্প্রচারিত হয় আর ওই দিন রাত থেকেই ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে নতুন সংবাদ পরিবেশনা শুরু হয় আদালতে সওয়াল করেছেন আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন গঙ্গোপাধ্যায় বারবার যদি কেউ অবস্থান স্পষ্ট করে ক্ষমা চায় তাহলে তার যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না সেটা পরিষ্কার হয়ে যায় বলে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি আমি সরাসরি কথা বলবো আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক এইটা আমাদের জানাও যে আদালতে আজকে মহামান্য বিচারপতিরা এজলাসে কি হলো কি পর্যবেক্ষণ মহামান্য বিচারপতি দেখো প্রথম কথা মাননীয় বিচারপতি কৌশিকচন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে যে পৃথিবীতে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটে চলেছে ফলত একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা সম্পর্কযুক্ত যুক্ত বা তার যে যোগসূত্র আছে সেটা কিন্তু প্রমাণ করতে হবে অতএব এই ঘটনার ক্ষেত্রে এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে রাত আটটার সময় যে ভুল খবর সম্প্রচারিত হয়েছিল এবং তার সঙ্গে যে পরবর্তী ক্ষেত্রে কোনো গণ্ডগোলের কোনো সম্পর্ক রয়েছে সেই যোগসূত্রটা প্রমাণ করতে রাজ্য সরকার আজকে ব্যর্থ হয়েছেন সরকারি আইনজীবীরা সেই যোগসূত্র কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে পারেননি এবং যে যুক্তি পেশ করা হয়েছিল যে বসিরহাটের পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপির তরফ থেকে যে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই বিক্ষোভের সঙ্গে এই সম্প্রচারের কোনো রকম যৌক্তিকতা রয়েছে বা যোগসূত্র রয়েছে সেটা পর্যন্ত প্রমাণ করা সম্ভব হয়নি তার কারণেই মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহামান্য বিচারপতি তিনি কিন্তু খুব ভাষায় বলছেন যে সমস্ত ভুল যে অপরাধ তেমনটা কিন্তু নয় এবং এক্ষেত্রে যে যে ধারায় মামলা হয়েছে সেই ধারার যৌক্তিকতা বা সেই ধারার গ্রহণযোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্টত বলছেন যে এই মামলার সঙ্গে বা অভিযোগের সঙ্গে এই ধারায় কোনো গ্রহণযোগ্যতা রয়েছে বলে তিনি মনে করছেন না তার কারণ হল এই খবর সম্প্রচারের পরে প্রায় চার ঘন্টার মধ্যেই নতুন করে সংশোধিত খবর সেটা প্রচারিত হয় সম্প্রচারিত হয় এবং তার পরে বারবার ভুল স্বীকার করা হয় এবং ক্ষমা চাওয়া হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে একাধিকবার এই ভুল স্বীকার এবং ক্ষমা প্রার্থনার যে পর্ব বা অংশ সেটাকে সম্প্রচার করা হয়েছে ফলত এখান থেকেই স্পষ্ট হয় যে এবিপি আনন্দ রকম অসৎ উদ্দেশ্য নিয়ে এই ধরনের ভুল খবর তারা সম্প্রচার করেননি এবং এবিপি আনন্দের উদ্দেশ্য যে অসৎ ছিল না সেটাও মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি কিন্তু তার নির্দেশনামায় স্পষ্ট করে দিয়েছেন ফলত এই ধরনের যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা যে যে ধারায় এফআইআর হয়েছে সেই এফআইআর যৌক্তিকতা নিয়ে যখন কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছে বা তার ধারা নিয়ে প্রশ্ন তুলছে তার মানেই এই এফআইআর যে কি উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে এবং তুমি জানো যে অন্তর্বর্তী স্থগিতাদেশ তিন মাসের জন্য দেওয়া হয়েছে ফলত এই তিন মাসের জন্য কোনো ধরনের ফর্টি ওয়ান এ নোটিশ পাঠানো চলবে না এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেখে কোনো থানায় কোনো হাজিরা দেওয়ার প্রয়োজন নেই কোনো তদন্তের সম্মুখীন হওয়ার প্রয়োজন এবং মাননীয় বিচারপতি এই প্রশ্নও তুলেছেন যে এই ধরনের একটা এফআইআর যেখানে ধারার

খবরের সঙ্গে একটা রাজনৈতিক দলের কর্মসূচি যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু প্রশাসন বা পুলিশ আজকে আদালতে প্রতিষ্ঠা করতে পারেনি এক দুই আদালত এইটা বলছে ভুল সুদ্রে নিয়ে বারবার ক্ষমা প্রার্থনা এইটা প্রমাণ করে যে কোনো অসদ উদ্দেশ্য ছিল না এবং তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভুল হলেই সেটা অপরাধযোগ্য হবে এটা মনে করা কোনো কারণ নেই সব ভুল অপরাধযোগ্য হয় না এইখানে প্রশ্ন ওঠে আপনি মানবেন হয়তো যে তারপরেও যখন এফআইআর রুজু করা হয় এইরকম দুটো ধারা দেওয়া হয় সেইখানে পুলিশ এবং প্রশাসনের উদ্দেশ্য নিয়ে বড় সড়ো প্রশ্ন ওঠে দেখুন আমি প্রথমেই এটা বলবো যে এটা অবশ্যই একটা গণতন্ত্রের জয় তার কারণ হচ্ছে যে সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম এটা হচ্ছে কনস্টিটিউশনাল একটা ফোর্থ পিলার সুতরাং আজকে তাকে কণ্ঠরোধ করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল ভুল খবর সেটা ইচ্ছাকৃত নয় সেটা কিন্তু বারবার আপনারা সম্প্রচার করেছেন তারপরেও যখন এই ধারাটা রুজু করা হয়েছিল তখন এটা পরিষ্কার বুঝতে হবে যে এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল এবং আজকে সেই জন্যই হাইকোর্ট পুরো ব্যাপারটার উপরে আলোকপাত করেছে এবং আলোকপাত করার পরে এই যে স্টে অর্ডার আমি বলবো যে মাননীয় বিচারপতি কৌশিকচন্দ্র তিনি সমস্ত দিক খতিয়ে দেখেই তিনি এই স্টে অর্ডারটা দিয়েছেন এবং এই অর্ডারটা পুঙ্খানুপুঙ্খ আপনি যদি দেখেন বা পড়েন তাহলে পরিষ্কার বোঝা যাবে যে একটা যে এফআইআর হয়েছে সেই এফআইআরটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এফআইআর ভিত্তিহীন এফআইআর এবং সেই এফআইআরের কোনো বেস নেই যার জন্যই তারা যে এফআইআর একটা এফআইআর হলে দেখুন একটা বেলের কোর্টে বা একটা রিটের কোর্টে তাতে কি করতে হয় তার এগেন্স্টে কি মেটেরিয়াল আছে বা কি কি ধরনের তদন্তের পর সে এফআইআরটা করা হয়েছে বা পুলিশ কি তদন্ত করেছে সেটা দেখাতে হয় সেটা যখন বিচারপতি দেখতে চেয়েছেন সরকারি আইনজীবীর কাছে তখন কিন্তু তিনি সেটা একদমই দেখাতে পারেননি একদমই দেখাতে পারেননি যার জন্য হাইকোর্ট মনে করেছে যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর করা হয়েছে এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এফআইআর করা হয়েছে যার জন্যই এটাকে স্টে দিয়েছেন আমি বলবো এটা সংবাদ মাধ্যমের জয় এটা গণতন্ত্রের জয় কনস্টিটিউশনের ফোর্থ পিলারের জয় এবং এর মধ্যে যে বা যারই এই উদ্দেশ্যটা থেকে থাকুক না কেন হাইকোর্ট কিন্তু সঠিক পর্যবেক্ষণ করেছেন কারণ পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে যে সন্দেশখালি নিয়ে যে ঘটনা আপনারা প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছেন বা যেভাবে সংবাদ মাধ্যমের উপরে অন্য আরেকজন সাংবাদিকও গ্রেপ্তার হয়েছিলেন যেভাবে সংবাদ মাধ্যমের ওপরে সত্যি কথা বলার জন্য যেভাবে সংবাদ মাধ্যমের ওপর অ্যাটাক্ট হয়েছে তার থেকে এটা পরিষ্কার এবং যেভাবে বিরোধীদের আটক আটকে রাখা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সেখানে যেতে দেওয়া হয়নি এবং হচ্ছে যে আপনার মহিলা কমিশনের লোককে যেতে দেওয়া হয়নি এর থেকে এটা পরিষ্কার যে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি যারা পুলিশ রয়েছেন তারা মানে কিছু আটকানোর চেষ্টা করছেন কিছু বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে সত্যিটা বেরিয়ে না আসে সংবাদ মাধ্যম কিন্তু সত্যিটা সব সময় তুলে ধরার চেষ্টা করে সেইটার মধ্যে কোনো অসদ উদ্দেশ্য থাকতে পারে না এটা হাইকোর্টেরও পর্যবেক্ষণ এবং আজকে যে মামলা হয়েছে সেক্ষেত্রেও এটা বলা হয়েছে যে সন্দেশ নিয়ে যে মামলা হয়েছে সেক্ষেত্রে কারণ এই যে আপনাকে আমি এটাও বলে দিই ওয়ান ফর্টি ফোর নিয়ে একটা ভীষণভাবে ধোঁয়াশা তৈরি হয়েছিল পরিষ্কার আমরা কোর্টকে জানিয়েছি যে ওয়ান ফর্টি ফোর যদি থাকে তাহলে পুলিশ কেন কিছু লোককে অ্যালাউ করছেন যারা শাসক দলের নেতা মন্ত্রী কিন্তু যখনই বিরোধীরা যেতে চাইছেন ফ্যাক্ট ফাইন যেতে চাইছে বা মহিলা কমিশন যেতে চাইছে তাকে সেখানে বাধা দেওয়া হচ্ছে তিরিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে আটকে দেওয়া হচ্ছে এর সঙ্গে কি যুক্তি থাকতে পারে ঠিক একইভাবে যখন তেরো তারিখে যখন বসিরার পুলিশ জেলার সুপারের অফিসের সামনে যখন বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে একেবারে পূর্ব ঘোষিত একটা কর্মসূচি তার সঙ্গে একটা সম্প্রচারিত খবরে সরাসরি সম্পর্ক স্থাপন কিভাবে হয় মানে এটা কারণ তার ফলাফল এটা কিভাবে এস্টাবলিশ করা যায় এই প্রশ্ন তো সলিলদার সঙ্গত কারণে উঠবে দেখো প্রথমেই আমি বলছি সাংবাদিকতার সততা নিরপেক্ষতা এবং পবিত্রতা পুনরায় প্রতিষ্ঠিত হলো কারণ তুমি জানো যে তুমি এখানে অনেক দিন ধরে অ্যাঙ্কারিং করছো দেখো তুমি দেখেছো দিনের পর দিন খালি সংবাদ মাধ্যমে কেবল বিরোধী পক্ষের আসনে বসিয়ে রাখা হচ্ছে মানে তুমি আসল সংবাদটা তুমি কিছুতেই পরিবেশন করতে পারবে না দেখো যে যে কেসটা করেছে খুব বাজে কেস করেছে মোটিভ যার জন্য হাইকোর্টের মহামান্য আদালত বলেছে মোটিভটা কী ছিল দেখো কেউ যদি ওয়ান্টনলি বা ম্যালিগনেন্টলি কোনো ক্লাস অর কমিউনিটিকে যদি ইনসাইট করে ফর ফর অ্যান অফেন্স ফরেন ফর এ চার্জ অফ রায়টিং যদি এটা করে তাহলে সেদিন সেদিন বক্তব্যটা কী ছিল এবিপি আনন্দের এবিপি আনন্দের বক্তব্য ছিল যে সোর্স অফ ইনফরমেশনটা ভুল ছিল যে কোনো একজন লয়ারের মাধ্যমে জানতে পেরেছিল জামিনে অপোজ করেনি জামিনটাকে অপোজ করেনি সেটা তো যে বিকাশ সিংহ তার ব্যাপারেও বলেছিল উত্তম সর্দারের ব্যাপারে বলছিল সুতরাং এটা যে একটা ইন্যাডভার্ট মিস্টেক এটা কিন্তু মহামান্য আদালত বুঝতে পেরেছে এবং তারপর সংশোধন করে সঙ্গে সঙ্গে বারবার বারংবার ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে ক্ষমা প্রার্থনা চেয়েছে এবং ইন পার্সন যার নামে কেস হয়েছে সে পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেছে কিন্তু তারপরে যেটা করেছে ইট স্পিক্স অফ ভেঞ্জেন্স যে সাংবাদিকতার গলা টিপে ধরবে সংবাদ মাধ্যমের গলা এটা কিন্তু প্ল্যান এটা একটা কিন্তু স্ট্র্যাটেজি স্ট্র্যাটি অফ স্ট্র্যাটেজি অফ যে যেই সংবাদ মাধ্যম পার্টিকুলারলি ইলেকট্রনিক্স চ্যানেল যেগুলো আছে যার যেটা শীর্ষে রয়েছে এবিপি আনন্দ বা যেই হোক বা এবিপি আনন্দ নানা রকম চ্যানেল আছে তাদের গলা যদি টিপে ধরতে পারে তাহলে কিন্তু অনেকটা কিন্তু ব্যাপারটা প্যাসিফাই করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এবং পলিসি নিয়ে এই কেস করেছে কারণ কেসের কিন্তু কোনো দম নেই কেসের দম নেই এটা হচ্ছে হ্যারাসমেন্ট তাকে অসম্মান করা সেই চ্যানেলকে একদম একেবারে সলিল ভট্টাচার্য যেটা বলছেন যে সন্দেশ খালি নিয়ে যেভাবে পরপর পর খবরগুলো সামনে আসছিল ঘটনাগুলো সামনে আসছিল তাতে রাজ্য প্রশাসন রাজ্য সরকারের উপর চাপ যেভাবে তৈরি হচ্ছিল তাহলে এইভাবে কি এফআইআর করা এবং পরপর ডেকে পাঠানো কি কোথাও একটা পাল্টা চাপ তৈরির কৌশল হিসেবে রাজ্য পুলিশ এই পদক্ষেপ নিয়েছে নিঃসন্দেহে আমি অরূপদার কাছে আসবো তার আগে কুনাল ঘোষ কি বলছেন এই বিষয় নিয়ে দেখুন একবার আইন আইন আইনের পথে চলবে মহামান্য কলকাতা হাইকোর্ট যা বলেছেন তার উপর কোনো বক্তব্য রাখতে চাই না এটা ঠিক যে কোনো চ্যানেল বা কোনো কাগজে যদি কোনো খবর ভুল হয়ে যায় এবং তারপর যদি সেটা সময় মতো সংশোধন করে নেওয়া হয় সেক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে নতুন করে কোনো ব্যবস্থা ইত্যাদি সেটা বোধ হয় অ্যাভয়েড করা গেলেই ভালো হতো তবে সেটা পুলিশ কর্তারা বলতে পারবেন বাকিটা কোর্ট যা বলেছেন তার মানে একেবারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি বলছেন যখন সংবাদ মাধ্যম এটা ক্ষমা চেয়ে নিচ্ছে তারপরে এই ধরনের পুলিশি পদক্ষেপ অ্যাভয়েড করা গেলে ভালো হতো এখানে তো নিশ্চয়ই আমি অরূপ চক্রবর্তীর কাছে আসবো বাকি দুই অতীত এখনও আমার এই পর্বে বলা বাকি রয়েছে যে অরূপদা খুব সঙ্গত কারণে এই প্রশ্ন উঠবে সন্দেশখালীর যে সমস্ত ছবি লাগাতার এবিপি আনন্দ দর্শকদের সামনে রাখছে অভিযোগ যেভাবে কার্যত বাঁধ ভেঙে যাচ্ছে তাতে রাজ্য সরকার রাজ্য প্রশাসনের উপর নিরন্তর যে চাপ তৈরি হচ্ছে মানে সেই কারণেই কি একটা পাল্টা চাপের কৌশল হিসাবে এইভাবে এফআইআর করা হয়েছিল এবং বারবার ডেকে পাঠানো হচ্ছিল না আমি প্রথমত বলি দেখুন সংবাদটা ভুল সম্প্রচারিত হয়েছিল সেটা এবিপি নিজেই বারংবার স্বীকার করেছে এবং তার জন্য এবিপি ক্ষমা প্রার্থনাও চেয়েছে এটা কোনো সন্দেহ নেই এটা কোনো দ্বিমত নেই কিন্তু ঘটনাচক্রে যখন সেদিনকে রাত্রিবেলা সংবাদ সম্প্রচারিত হয় মধ্যরাতে গিয়ে সেটা রিজয়েন্ডার দেওয়া হয় এবং ভুল স্বীকার করা হয় পরের দিন আবার নিশ্চিতভাবে সেই ভুল স্বীকার করা হয়েছে কিন্তু এই যে এখানে সলিলদা এত গলা ফাটিয়ে বলছেন এরাজ্যে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে এত ভালো সংবাদ মাধ্যম আমাদের দেশে মোদীজি আপ আম ক্যাসে খাতে হ্যাঁ ইন্টারভিউ মন কি বাত চলছে প্রেস ফ্রিডম ইন্ডেক্স ওয়ার্ল্ডে একশো আশিটা দেশের মধ্যে একশো একষট্টিতে দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষের সংবাদ মাধ্যম আসলে মুশকিলটা হয়ে গেছে অন্যখানে মুশকিলটা আজকে যেরকম সংবাদ মাধ্যমের উপর যদি আক্রমণ হয় সেটা যদি নিন্দাজনক হয় আজকে যেই সময় শুভজ্যোতি শুভজ্যোতি আমরা দাঁড়িয়ে আলোচনা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরায় একজন সাংবাদিক রাজুদেব মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছেন ভেন্টিলেশনে অভিযোগ কি বিজেপি নেতার বিরুদ্ধে

হচ্ছে হলো সুমন দেববাবু একজন কিংবদন্তী সাংবাদিক কিন্তু তার অপরাধ হয়ে গেছিল এই সন্দেশখালি নিয়ে যাবতীয় ঘটনাগুলোকে সামনে আনা এখন সন্দেশখালী নিয়ে বলা যাবে না ওই যে মমতা ব্যানার্জি বলেন না যে টিভি সিরিয়াল দেখুন সেই টিভি চ্যানেল দেখবেন না খবরের কাগজ দেখবেন না এটাই তো ঘটনা যে আপনি কেন দেখবেন তৃণমূলের অত্যাচার সাজান বাহিনীর অত্যাচার এটাকে দেখানো যাবে না সেটাকে করতে কিভাবে করা হচ্ছে এখানে একটা মিথ্যা কথা বললেন এক্ষুনি অরূপবাবু যে না বিজেপির বিরুদ্ধে নাকি খবর করে আজকেই প্রণজিৎ সিংহ রায় ওখানে

এই সহনশীলতা চক্রবর্তী গ্রেপ্তার করে দিলেন প্রদেশে দুই মেয়ের সামনে ছড়াউন গুলি চালানো হলো বিজেপির বিরোধিতা করা হয়েছিল বলে বিজেপির মন্ত্রীদের বিরোধিতা করা হয়েছিল বলে জুলমা সামনে নিয়ে আসা হয়েছিল বলে এখন কথা এইবার তুমি তৃণমূলকে শিল্ড করবে না বাহ না ব্যাপো মানে সেটা খুব ভালো ব্যাপো মানে সেটা খুব ভালো খাজ খালি আর হাতরাস ভালো করে শোনো আমার কথা ভাই এত অধৈর্য হন এখনো ক্ষমতায় আসুন সংবাদ মাধ্যম এবিপি আনন্দ তার কাজ বরাবর যেভাবে করে গিয়েছে শাসক বদল হতে পারে কিন্তু এবিপি আনন্দ তার যে একদম লক্ষ্য সে লক্ষ্যে বরাবর অবিচল ছিল আছে এবং থাকবে আলোচনা শেষ করছি ছোট্ট একটা বিরতির পর থেকে সাঁত্রায় বাংলা চোখ রাখুন এবিপি আনন্দ